নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের প্রাচীন শৈবতীর্থ তীর্থ একতেশ্বর শিব মন্দিরের সম্পর্কে কিছু অজানা তথ্যাবলী প্রদান করব। শাস্ত্র বলে ইন্দ্রিয় বৃত্তি অসুর এই অসুরই বন্ধনের কারণ আর এই বন্ধন থেকে মুক্তি অর্থাৎ মোক্ষ লাভের আকাঙ্ক্ষাতেই একশ্বরের আরাধনা লোকশ্রুতি রয়েছে অন্ধগ্রাম অর্থাৎ আজকের ওন্দা ভাদুল বীরসিংহপুর ভীমপুর তপবনের অধিবাসীরা হিন্দু জীবনশৈল সমন্বিত অসুর সম্প্রদায় অথবা জনগোষ্ঠীর অংশ ছিলেন প্রাচীন যুগের সমস্ত কোলগোষ্ঠীর মানুষ অসুর অর্থাৎ শক্তিসম্পন্ন নেতা নামে অভিহিত হতেন তারা নিজেদের সূর্যের সন্তান বলে প্রচার করতেন এই আদিবাসীরা ছিলেন একেশ্বর একেশ্বরবাদী এখন প্রশ্ন এই একেশ্বর থেকেই কি একতেশ্বর শব্দের উৎপত্তি তা অবশ্য আলোচনার তথা অনুসন্ধানের বিষয় হতে পারে প্রাচীনকাল থেকেই বাঁকুড়ায় শিবস শিবসাধনার ধারা প্রভাবিত হয়ে আসছে বাঁকুড়া শহর থেকে তিন কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদীর বাম তীরে পশ্চিমবঙ্গের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম এই শিব মন্দির এটি একতেশ্বরের মন্দির নামে জনমানসে পরিচিত এই প্রাচীন শৈবতীত্ব একতেশ্বর শিব স্বয়ংভূ বাঁকুড়ার শতাধিক শিব মন্দির রয়েছে মল্লেশ্বর বহুলারাতে সিদ্ধেশ্বর জয়পুরের গন্ধেশ্বর ভুবনেশ্বর পাত্র কালঞ্জয় শিব শৈবতীর্থ একটেশ্বর প্রতিদিনে পূজা হয় ফাল্গুন মাসে শিব চতুর্দশী তিথিতে একটেশ্বর মন্দিরে শিবরাত্রির উৎসব উপলক্ষে কয়েক হাজার নরনারীর সমাগম হয় শিবরাত্রির ব্রত রাঢ়বঙ্গের এক বিশেষ ঐতিহ্যবাহী ও জনপ্রিয় লোক উৎসব শিবরাত্রিতে ব্রতরা ব্রতীরা উপবাস করেন ও আগের দিন নখ কেটে নিরামিষ গ্রহণ করেন রাতে মহাসমরায়ে একতেশ্বর ব্রতির কণ্ঠে উচ্চারিত হয় একটু নাগমণি মহাদেবের জেগে কাটান কেন্দ্র করে বসে আগত দর্শক এখানে সমাগমে বাউল গান রামায়ণ গানও শোনা যায় শৈবতিত একতেশ্বর নিয়ে আলোকপাত আলোকপাতে প্রথমে যে কথা বলা চলে তা হলো আচার্য যোগেন্দ্র যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির পর্যবেক্ষণ তিনি জানাচ্ছেন বেদে এক পাদেশ্বরে উল্লেখ আছে যে নাম অপভ্রংশ একতেশ্বরে এসে দাঁড়িয়েছে মন্দির কুণ্ডের মধ্যে যে শিবলিঙ্গটা রয়েছে শিবলিঙ্গটা রয়েছে সেটি নাকি দেখতে অনেকটা মানুষের পায়ের মতো জনশ্রুতি রয়েছে বিষ্ণুপুরের মল্ল রাজার সঙ্গে সাতনার সামন্তভূমির রাজার রাজ্য সীমানা নিয়ে বিবাদ হয়েছিল তা মীমাংসা করেন স্বয়ং শিব দুই সীমানার সংযোগস্থলে একতার প্রতীক হিসাবে এই একতেশ্বর মন্দির স্থাপিত হয় বিদ্যানিধি মহাশয়ের মতে একতেশ্বর মন্দিরের সাহিত্য শিবলিঙ্গ বাঁকাভাবে অবস্থিত হওয়ায় এই স্থানের নাম হয়ে থাকে হয়ে থাকতে পারে বাঁকুড়াধি মহাশয় অন্য মতে বামকুণ্ড শব্দের অপভ্রংশ হয়ে এই ভূমের নাম হয়েছে বাঁকুড়া তবে বর্তমানে বাঁকুড়ার মৌজায় এমন কোনো ঝর্ণা বা জলধারার তেমন অস্তিত্ব নেই কিন্তু ক্ষেত্রানুসন্ধানে করে জানা যায় প্রাচীনকালে জলধারার নিদর্শন ছিল একতেশ্বরের পাথরের শিব মন্দিরটির উচ্চতা ৪৫ ফুট এটি পশ্চিম মুখে পশ্চিমমুখী ল্যাটারাইট প্রস্তর দ্বারা সুন্দর ও সুগঠিত ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণের রিপোর্ট অষ্টম খণ্ডে জেডি ডি লিখেছেন একতেশ্বর মন্দিরটি অন্তত তিনবার সংস্করণ হয়েছে মন্দিরের শিখরে এক সময় ভেঙে পড়েছিল তার পুনর্নির্মাণের সময় উচ্চতা হ্রাস পেয়েছে অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে এই মন্দিরটি একাধিকবার সংস্কারের ফলে সাবেক দেউলটি বর্তমান বা আকার নিয়েছে ছোট ছোট উপমন্দিরের মধ্যে এক ভগ্ন বাসুদেব নির্মাংসে রয়েছে চার ফুট উচ্চতার ও আড়াই ফুট প্রস্তের এই দ্বাদশভুজ লোকেশ্বর বিষ্ণুমূর্তি যা তিন ফুট উচ্চতা এবং পনে দুই ফুট প্রস্তের এক গণেশ মূর্তি ও একটি নন্দীর বিষের মূর্তি আছে উপমন্দির প্রাঙ্গণে দু ফুটের চন্ডী দু ফুটের চণ্ডী নামে পূজিত মূর্তি দেখা যায় যা হবকটি প্রাচীন মূর্তি পাথর ও সুন্দর আনুমান অনুমান করা হয় আদিতে এই বিগ্রহগুলি সাবেক মন্দিরের বাইরে দেওয়ালের কুলঙ্গিগুলিতে রক্ষী ছিল রক্ষিত ছিল একতেশ্বরে দ্বাদশ বুজ লোকেশ্বরে বিষ্ণু মূর্তিটিকে লৌকিক দেবী মনসা ও খাদা রানী নামে পরিচিত বা পুজো পাচ্ছেন তার ডান পায়ে সামান্য ফাটল লক্ষ্য করা যায় মন্দির প্রাঙ্গনে খোলা আকাশের নিচে মাটিতে বেদিতে সঙ্গে দুই পাথরের পা বৃক্ষমূলে ও প্রত্ন বস্তুগুলি এই গৌরবের স্মারক এগুলো যত্ন সহকারে রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে শিব মন্দিরের চত্বরে পিছনে পূর্ব করে সামান্য দূরে সূর্য মন্দির অবস্থিত বন্যার ফলে দ্বারকেশ্বর নদের গতি পরিবর্তন একতেশ্বর শিব মন্দির ও সোনা সোনাথ অপলের সূর্য মন্দিরকে আলাদা করেছে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ